আমি প্রিয়াঙ্কা, তোমরা রয়েছো আমার সঙ্গে আমার চ্যানেল মমস ক্রিয়েশনে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে একজনের সঙ্গে পরিচয় করাচ্ছি, এই যো ওকে তোমরা এর আগেও দেখেছো। সরে, ওর স্কুলের গরমের ছুটি, তাই ও আমার বাড়িতে এসছে। ও হচ্ছে আমার দিদির ছেলে, আর বেশি দিন থাকবে না ওর, যেহেতু স্কুলের ছুটি চলছে কিন্তু পড়াশোনার তো আর ছুটি নেই। গরমের ছুটি পড়েছে বলে এসছে, কিন্তু কোচিং চালু আছে। তো আজকে রবিবার, আজকের দিনটা থাকবে, হয়তো আর দু একদিন থাকবে, তারপরে ওকে দিয়ে আসবো। তো আজকে যেহেতু রবিবার আর ও যেহেতু আছে, নর্মাল রান্না করব না। একটু বিরিয়ানি খেতে ভালোবাসিস তো? ও বিরিয়ানি খেতে ভালোবাসে, আমার মেয়ে বিরিয়ানি লাভার, আমিও বিরিয়ানি খেতে ভালোবাসি। আজকে ছুটির দিন তো ভাবলাম ওই চিকেন কষা এক, আর চিকেনের ঝোল ভালো লাগে না, তো আজকে একটু চিকেন বিরিয়ানি করব। তো আমি আমার মতন করে কিভাবে চিকেন বিরিয়ানি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা যাব, আমি আর ও যাবি আমার সঙ্গে, আমি আর ও দুজনে মিলেই যাব একটুখানি পাড়ার দোকান থেকে চিকেন আর যা যা জিনিসপত্র লাগবে সেগুলো কিনে আনবো। ওই যে দূরে ছাতা টাঙানো, ওইটা হচ্ছে চিকেনের দোকান। যা ভিড় চিকেনের দোকানে, 10 জনের পরে মনে হয় আমার নাম্বার ছিল আজকে। তাহলে আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না তোমাদের কতটা ভালো লাগবে কিংবা খারাপ লাগবে, খেতে কিন্তু ভালো হয়, খেতে খারাপ হয় না। তো দোকানের স্টাইলে ওরকমভাবে বিরিয়ানি করতে পারবো না, ওগুলো প্রফেশনালদের কাজ, আমরা ঘরোয়া ডাল ভাত রান্না করার মানুষ, ওইভাবে করতে পারবো না। তবে আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আমি প্রথমে কী করে নিয়েছি সেটা দেখো। চন্দ্রমুখী আলু তাই প্রেশারে সেদ্ধ করিনি, এরকম গামলিতেই সেদ্ধ করে নিলাম। মা বললো প্রেশারে দিলে একদম পুরো গলে একাকার হয়ে যাবে, তাই আমি এরকম বড় বড় আলুগুলোকে দু পিস করে কেটে হলুদ আর নুন দিয়ে এরকমভাবে ফুটিয়ে একটুখানি ভালো করে সেদ্ধ করে নেবো। আমি কিন্তু আলু ভাজবো না, যেহেতু বিরিয়ানি করবো তাই পিসগুলোকে একটু বড় বড় করে নিয়েছি, এগুলোকে ভালো করে এবার ধুয়ে নেবো। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটাকে জল থেকে ভালো করে তুলে জল ঝারিয়ে রেখে দেবো। আলুটা একদম ফুল সেদ্ধ, আর আমাকে আলুটার কিচ্ছু করার নেই, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল ছিল তাই চাল আর কিনতে হয়নি। আগে কী করবো বলো তো, চালটা ভিজিয়ে রেখে দেবো। আধেক ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখো না, তাহলে হেভি বড় বড় হয় আর খুব কম সময় লাগে সেদ্ধ হতে, ওই জন্য চালটাকে আগে ভিজিয়ে নেবো। কাজ করতে করতে সকাল থেকে আর খাবার টাইম পাইনি, বাজারে গেলাম, তার মাঝখানে কেক বসালাম। এরা তরমুজ খাচ্ছিল, একটুখানি তরমুজ নিয়ে নিলাম, এটাই টিফিন। তেলটা গরম হলে পেঁয়াজটা ভাজবো। গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে, যেরকমভাবে আমরা পেঁয়াজ বেরেস্তা করি সেইভাবে পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এইটা হচ্ছে তোমার বিরিয়ানির গরম মশলা, যেটা আমি নিজে ঘরে গুঁড়ো করে মশলাটা বানাই। মানে দোকান থেকে বিরিয়ানি মশলা কিনে এনে যদি বিরিয়ানি করো সেই টেস্ট আসবে না, কিন্তু যদি এই মশলা দিয়ে বিরিয়ানি করো তাহলে কিন্তু হেভি টেস্ট আসবে। তোমরা বিরিয়ানিতে কে কী দাও আমি জানি না, আমি বিরিয়ানি যখনই করি তখনই দই দিয়েই করি, টমেটো দিই না। এই যে গরম মশলাটা দেখিয়েছিলাম, গরম মশলাটা এইভাবে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে দইটা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি যাতে কোনো রকম পাল্প না থেকে যায়। এই যে দেখো আমার পেঁয়াজটা মোটামুটি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছে, কিন্তু এক্ষুনি তুলবো না, আর একটু ব্রাউন হতে দেবো কিন্তু পুড়িয়ে ফেলবো না, পুড়িয়ে ফেললে কিন্তু তেতো হয়ে যাবে। একটা যেরকম একটা সুন্দর বেরেস্তা যেরকম হয় সেরকমভাবে একটা বেরেস্তা করে নেবো, করে নিলে কিন্তু আপাতত পেঁয়াজটা রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার আমি মেন করতে চলে যাবো। এই যে পেঁয়াজটা ভাজার পরে যেটুকু তেল ছিল ওই তেলটার মধ্যেই দেখো আমি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেকে অনেক রকমভাবে করো, কিন্তু আমি কিন্তু প্রথমে আদা বাটা দিয়ে একটুখানি এটাকে নেড়ে নিই, তারপর আমি এটাতে যেটা দেবো সেটা হচ্ছে রসুন বাটা। এবার এই দুটো মশলাকে খুব ভালো করে একটুখানি ভাজবো। এই
আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই জায়গায় আমি এই চিকেনগুলোকে দিয়ে দেবো। যতক্ষণ ওখানে মাংসটা কষা হচ্ছে ততক্ষণে আমি এখানে হাঁড়িটা বসিয়ে দিয়েছি জলটা গরম করার জন্য। জলটা গরম হয়ে গেলে কিন্তু আমি চালটা দিয়ে দেবো। এবার আমি যেটা করছি, যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাতে একের পর এক মশলাগুলো অ্যাড করে নেব। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, নুন দিয়ে নেব। একদম অল্প পরিমাণ একটুখানি জল অ্যাড করবো, যাতে তলাটা না ধরে যায় আর খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে একটুখানি তেল দিয়ে নেব। এরপর আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটা আমি এটাতে অ্যাড করে নিচ্ছি। দেখো এখানে আমার মাংসটাও মোটামুটি ভাবে কষা হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই টক দইটা আমি এই মাংসটার মধ্যে পুরোটা দিয়ে নিলাম। এবার এটাকে আমি আবার একটু ভালো করে ফুল ফ্লেমে কষব। ওদিকে আমার ভাত ফুটছে আর এদিকে আমার বিরিয়ানির মাংস কষা হচ্ছে। টক দইটা দেওয়ার পর আমি যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দেখো এই যে গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই গরম মশলাটাও কিন্তু আমি মাংসতেই অ্যাড করব, আমি বিরিয়ানিতে অ্যাড করব না। আমি পুরো গরম মশলাটা মাংসতে অ্যাড করে নিলাম। এবার এটাকে আমাকে খুব ভালো করে কষতে হবে। আজকে একটা জিনিস যেটা আমি দেখাতে এবং বলতে দুটোই ভুলে গেছি, যখন জলটা গরম হয়ে গেছিল ওই তেলটা দেওয়ার আগে আমি এই গরম জলটার মধ্যে একটু বেশি করে নুন দিয়ে নিয়েছিলাম। তার কারণ ভাতটায় আমি আর পরে আলাদা করে নুন দেবো না, তাই আমি জলটার মধ্যেই নুন দিয়ে চালটাকে তুলে দিয়েছিলাম। এবার এটাতে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে বিরিয়ানি স্পেশাল রোজ বাটার। ভাতে অল্প করে রোজ বাটার দেবো যাতে চালটাতেও সুন্দর গন্ধ ছাড়ে, আর অল্প করে দেবো হচ্ছে কেওড়া বাটার। ঠিক আছে, তাহলে এবার আমি এটাতে অ্যাড করছি হচ্ছে রোজ বাটার, একটু বেশি করে দিলাম, আর দেব হচ্ছে এরপর কেওড়া জল। আমি কিন্তু বিরিয়ানিতে কোনো রকম মিঠা আতর দিই না। এবার আমি আবার এটাকে একটুখানি কষে নেব, যেহেতু দুটো জল অ্যাড করেছি জলটা আবার বেড়ে গেল, আর একটুখানি তেল ছাড়ার অপেক্ষা করতে হবে। আর এবারে যে গন্ধটা বেরিয়েছে অসাধারণ গন্ধ বেরিয়েছে। তাহলে আমাদের ভাত মাংস আলু সেদ্ধ রেডি হয়ে গেছে। এবার প্রসেস যেটা কিভাবে মেশাবো, আমার বিরিয়ানি কিন্তু দমে দিতে লাগে না, দম ছাড়াই খেয়ে নিতে পারবে এরকম বিরিয়ানি, আর ঠিক এই প্রসেসেই করবে। এবার আমি মেশাবো, তোমরা আমার মেশানোটা ফলো করো। এতে চলে এসো, আমার না বড় ডেজগিটা ভেতরে রয়ে গেছে, বার করা হয়নি, তাই আমি আজকে ছোট জায়গাতেই মেশাচ্ছি। কেমন আছে? আমার মেয়ে আর কোনো কথাই বলবে না, খাওয়া পেয়েছে এখন খাওয়ায় কনসেন্ট্রেট করবে, ও আর কিচ্ছু বলবে না।
ও কোন দিন তিনটের সময় খায়, আজকে ওই বিরিয়ানির গন্ধ পেয়েছে, পড়ে এসছে পর থেকে খালি বলে যাচ্ছে আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও। তাহলে দেখতে পেলে খুব ইজি আর ঘরোয়া প্রসেসে কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করে ফেললাম। তবে কিন্তু এটা ভাবো না, এটা কিন্তু মাংস কষা আর ভাত নয়, বিরিয়ানি কিন্তু। তার কারণ কি, প্রপার বিরিয়ানিতে যা যা লাগে সবটাই দিয়েছি, শুধু স্কিপ করেছি হচ্ছে গিয়ে মিঠা আতর আর ঘি। মিঠা আতরের গন্ধটা খুব উগ্র লাগে বলে ওটাকে স্কিপ করে দিয়েছি, আর ঘিটা দিইনি। চাইলে তোমরা ঘিটা অ্যাড করতে পারো, মিঠা আতরও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। আর এই যে সুন্দর করে রান্নাটা হলো আজকে রবিবার দুপুরবেলা সবাই মিলে বসে খাবো, কত মজা বলো তো। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে, কেমন বিরিয়ানি রান্না করে দেখালাম বলো ঘরোয়া পদ্ধতিতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট সেকশানে জানিও যে ভিডিওটা তোমাদের আজকে কেমন লেগেছে। আর যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ভাবছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কি না, তাদের জন্য রিকোয়েস্ট রইল, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও। আজকের ভিডিও এই অবধি, টাটা।